আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে দাউদ চুলকানি এবং যে কোনো চর্মরোগে ভুগছেন। তাই বন্ধুরা, আপনাদের এই ভোগাভুগির দিন শেষ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব, সেই টিপসটি যদি আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা আপনাদের যে কোনো কঠিনতম চর্মরোগ খুব সহজেই দূর করতে পারবেন এই টিপসটি দ্বারা। তাই বন্ধুরা, নিজেদের স্বার্থের জন্য হলেও ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা অনেক উপকার পাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, গাছটিকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ইতোমধ্যে হয়তোবা গাছটিকে আপনারা চিনে গেছেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আমাদের অতি পরিচিত একটি গাছ। এই গাছটির নাম হচ্ছে শিম গাছ। কিন্তু আমরা কয়জনই বা জানি এই যে শিম গাছের যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এই শিম গাছের ডালগুলো দ্বারা আপনারা আপনাদের দাউদ চুলকানি বা যে কোনো কঠিনতম চর্মরোগ দূর করতে পারবেন খুব সহজেই। প্রথমেই আপনারা এই শিম গাছের ডালগুলো কালেক্ট করবেন। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, আপনারা এই ডালগুলি ঠিক এইভাবে কালেক্ট করবেন। আপনারা পরিমাণ মতো ডালগুলি কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ডাল কালেক্ট করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার্থে এই শিম গাছের ডালগুলো কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ডালগুলো কালেক্ট করে নেওয়ার পর হাফ গ্লাস রস হতে যতটুকু ডাল লাগবে ঠিক ততটুকু আপনারা ডাল কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর আপনারা এইগুলিকে বাসায় নিয়ে আসবেন। বাসায় নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা এগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার পর এর থেকে যে রসটি বের হবে সেটি একটি গ্লাসে রাখবেন। বন্ধুরা, গ্লাসে যখন আপনাদের হাফ গ্লাস পরিমাণ রস হয়ে যাবে, এই হাফ গ্লাস পরিমাণ রসের সাথে আপনারা হাফ চা চামচ পরিমাণ লবণ মিক্সড করে নেবেন। তো লবণ যখন মিক্সড করা হয়ে যাবে, এই রসটি আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে খালি পেটে আপনারা এই হাফ গ্লাস রস খেয়ে নেবেন। এক সপ্তাহ খাবেন, রেগুলার খাবেন। মাত্র এক সপ্তাহ যদি আপনারা ঠিক মতো এই হাফ গ্লাস পরিমাণ রস বানিয়ে খেতে পারেন, তাহলে আপনারা খুব ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, এই টিপসটি খুবই কার্যকরী একটি টিপস। গ্রামগঞ্জের মানুষেরা শত শত বছর ধরে এই টিপসটি ব্যবহার করে আসছে এবং তারা খুব ভালো ফল পাচ্ছে। বন্ধুরা, এই টিপসটি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখুন। এই গাছটি দিয়ে, এই গাছের লতাগুলি দিয়ে আপনারা একবার হলেও এই টিপসটি ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো ফল পাবেন আশা করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তাহলে এই কামনাই শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।